কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি মায়েদের স্বাভাবিক প্রসব সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অজপাড়াগাঁয়ের এ হাসপাতালে প্রতিদিনই অন্যান্য স্বাস্থ্য সেবার পাশাপাশি ২৪ ঘন্টা প্রসব সেবা দানের বিষয়টি এলাকাবাসীর মুখে মুখে। আর একই দিনে ৬টি স্বাভাবিক প্রসব করিয়ে প্রশংসায় ভাসছেন হাসপাতালের ডাক্তার, নার্স ও কুশলীরা। কুমিল্লা জেলা প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির মানিকের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রোগী, ডাক্তার ও নার্সদের সেবায় সন্তুষ্ট প্রকাশ করে রোগীরা। ডেলিভারি করা সকল মা ও শিশুরা সুস্থ রয়েছে। এ হাসপাতালে গত এক সপ্তাহে অন্তত ১৫টি ডেলিভারি হয়েছে। এর মধ্যে একদিনে ৬টি নর্মাল ডেলিভারি ও ১টি সিজারিয়ান ডেলিভারি হয়েছে। গর্ভবতী মায়েরা যে কোনো এলাকা থেকেই আসুক না কেন, বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবেন। আমি এখানে দ্বিতীয় বাচ্চা হয়েছে আমার, আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে সুস্থ আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এখানে সিস্টার, ডাক্তার সবাই সেবা আমি খুব খুশি। এখানে আমাদের কোনো টাকা পয়সা লাগে নাই এবং সুস্থ হয়ে আমরা আজকে বাড়িতে চলে যাব। স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক, গাইনি ও সার্জারি বিশেষজ্ঞ, অন্যান্য মেডিসিন এবং অ্যানেস্থেসিওলজিস্টও রয়েছেন। ২৪ ঘন্টা সার্বক্ষণিক গর্ভবতী মায়েরা এই সেবা পেতে পারেন। গর্ভবতী মায়েদের সেবায় আমাদের অ্যাম্বুলেন্স সেবা সম্পূর্ণ বিনামূল্যের বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আফজালুর রহমান। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশন ছাড়াও নিয়মিত ছোটোখাটো যে মাইনর সার্জারিগুলো আছে, যেমন অ্যাপসেস মানে ফোড়া কাটা, তারপরে ছোটো ছোটো টিউমার, তারপরে সার্কামসেশন, এরকম ধরনের বিভিন্ন ছোটোখাটো সার্জারিগুলো হচ্ছে। আমাদের সার্জারি কনসালটেন্ট রয়েছে, আমাদের মেডিকেল অফিসাররাও করছেন। এছাড়াও আমাদের মেডিসিনের বিশেষজ্ঞ রয়েছে, তিনি কিন্তু নিয়মিত আমাদের ওয়ার্ডে রোগী দেখছেন। যে কোনো ক্রিটিক্যাল রোগী যখন থাকে তার সাথে পরামর্শ করেই কিন্তু চিকিৎসা দেওয়া হয়। তারপরে আমাদের হাসপাতালে বিভিন্ন পয়জনিংয়ের রোগী ম্যানেজ হচ্ছে, তো আমরা যখন দেখি যে একটা রোগী সব কিছু ম্যানেজ করার পরও আরও উন্নত চিকিৎসা দরকার, তখন আমরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা কুমিল্লা মেডিকেল কলেজ পাঠিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা চেষ্টা করছি যে মানুষকে সর্বাত্মকভাবে সেবা দেওয়ার জন্য। রোগীরা আরও মানসম্মত চিকিৎসা সেবা দিতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি আরও জানান। হাসপাতালে কর্তব্যরত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার জেবুন নাহার লাভলি তিনি জানান, মনোহরগঞ্জ উপজেলা একটা প্রত্যন্ত উপজেলার মধ্যে একটি, কুমিল্লা জেলার মধ্যে, কিন্তু এখানে যখন আগে এই হসপিটাল চালু ছিল না, সেভাবে নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশন চালু ছিল না, তখন এই এলাকার যে প্রসূতি যে মারা আছেন তারা কিন্তু অনেক দূর দূরান্তে হসপিটালে যাওয়া লাগতো, যেটা ওদের জন্য অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার ছিল। কিন্তু এখন কিন্তু আর সেই আগের মতো অবস্থা নেই, এখন কিন্তু ওরা বাড়ির পাশের হসপিটালেই ২৪ ঘন্টা নর্মাল ডেলিভারি সেবা পাচ্ছে এবং নির্দিষ্ট ক্ষেত্রে এবং কিছু কিছু রোগীর আমরা সিজারিয়ান সেকশনের মাধ্যমেও কিন্তু বাচ্চা ডেলিভারি করাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে মায়ের জন্য জীবন রক্ষাকারী যে প্রক্রিয়া, তো সেজন্য এখন কিন্তু আর ওদেরকে দূর দূরান্তে যাওয়া লাগতেছে না, বাড়ির পাশেই কিন্তু তারা জরুরি সেবাটা পাচ্ছে। তো এটা কিন্তু মনোহরগঞ্জবাসীর জন্য খুবই মানে আনন্দের একটা বিষয় যে তারা বাড়ির পাশেই সরকারি সেবাটা পাচ্ছে আর কি। কুমিল্লা জেলার প্রত্যন্ত অঞ্চলের উপজেলা মনোহরগঞ্জ, এখানে আগে যখন ডেলিভারি সেবা চালু ছিল না তখন এখানকার মায়েরা অনেক দূর দূরান্তে গিয়ে চিকিৎসা নিতে হতো, যা ছিল সময় সাপেক্ষ, ব্যয়বহুল ও কষ্টসাধ্য। এখন নিজ উপজেলায় বিনামূল্যে সার্বক্ষণিক সেবা পাচ্ছেন তারা। প্রতি মাসে এখানে ২৫-৩০টা নর্মাল ডেলিভারি এবং ৫-৬টি সিজারিয়ান হচ্ছে। মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদা মুনমুন বেসরকারি হাসপাতালের তুলনায় আমাদের এখানে স্বাস্থ্যসেবা অনেক উন্নত বলে জানান। তো আমি যেটা দেখেছি যে প্রাইভেটের থেকে এখানে কিন্তু সেবার মান অনেক ভালো। মানুষ এটা হয়তো প্রত্যন্ত অঞ্চল বলে অনেকে চেনে না, জানে না, বুঝতে পারে না, কিন্তু যারা আসে তারা কিন্তু তাদের আশেপাশে সবসময় বলতে থাকে যে এখানে যান, এখানে সেবাটা পাবেন। এখন যেহেতু আমাদের কিছু স্বল্পতা আছে, সব রুগীকে আমরা সেবা দিতে পারি না, কিন্তু যদি আমরা সেবা দিতে না পারি এবং আমরা বুঝি যে এই রুগীটার আরও ভালো উন্নত সেবার প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রি অ্যাম্বুলেন্স সেবাটাও আছে। প্রসূতি মায়েদের ক্ষেত্রে অ্যাম্বুলেন্স কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটা মানে মা যখন কনসিভ করে তখন থেকে কিন্তু আয়রন, ক্যালসিয়াম এবং প্রয়োজনীয় ওষুধপত্র সব আমাদের হাসপাতাল থেকে ফ্রি করে দেওয়ার ব্যবস্থা আছে, এবং প্রতিটা রোগীর ফোন নাম্বার পর্যন্ত আমাদের কাছে থাকে। আমরা ফোন করে পর্যন্ত তাদের সাথে কন্ট্যাক্ট করি যে আপনার কোনো অসুবিধা হচ্ছে কি না, এবং যদি কোনো রোগীর এরকম ইন্ডিকেশন থাকে, নির্দেশনা থাকে যে তাকে সিজার করতে হবে, সেই রোগী কিন্তু আমাদের অনেক বেশি প্রায়োরিটি থাকে। তাকে ফোন করে আমরা আগের দিন রাতে ভর্তি করে তার প্রয়োজনীয় চেক আপ করে আমরা রেডি করে আমাদের ম্যাডামকে জানিয়ে তারপরে সিজারটা করে থাকি।
অত্যন্ত সতর্কতার সাথেই প্রতিটা স্টেপ ফলো করা হয়। আর যদি কোনো মুহূর্তে আমাদের মনে হয় যে না, এই রোগীর আরও একটু ভালো সেবার প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা আমাদের অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার আছে, সব সময় অ্যাক্টিভ থাকে, যে কোনো সময় রোগীকে আমরা ভালো স্বাস্থ্যসেবায় দেওয়ার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ইভেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর মতো অবস্থাও আমাদের হাসপাতালে আছে। এখন কনসালটেন্ট সার্জারি ডাক্তার বিপ্লব কুমার বর্মন জানান, মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার এবং নর্মাল ডেলিভারি পাশাপাশি আমরা শল্যবিদ্যায় আর কি আমরা অ্যাপেন্ডিসেক্টমি, তারপরে হার্নিয়া অপারেশন, তারপরে ধরেন যে অ্যানাল ক্যানালের বিভিন্ন ধরনের অপারেশন, যেমন ফিস্টুলা, পাইলস, তারপরে হেমোরয়েডস, এবং এছাড়াও আমরা লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে যে সমস্ত শরীরের বিভিন্ন জায়গায় টিউমার, লাইপোমা, তারপরে সিবিসিএস সিস্ট, এই অপারেশনগুলো আমরা সবসময় করতেছি। আগে এটা হতো না, এখন সুন্দরভাবে এই সমস্ত সুব্যবস্থা আছে এবং রোগীরা আসলে পরে তারা সুচিকিৎসা নিয়ে এবং সার্জারি হলে সার্জারি করে দিয়ে আমরা সুস্থ করে বাড়িতে পাঠানোর ব্যবস্থা। এই হাসপাতালে নর্মাল ডেলিভারি, সিজারের পাশাপাশি শল্যবিদ্যা, অ্যাপেন্ডিসেক্টমি, হার্নিয়া অপারেশন, অ্যানাল ক্যানাল এন্ড ফিস্টুলা, পাইলস, হেমরয়েডস অপারেশন করা হচ্ছে। হাসপাতালের সীমাবদ্ধতার কারণে কোনো রোগীকে সেবা দিতে না পারলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ ঢাকায় পাঠানোর ব্যবস্থা রয়েছে এই হাসপাতালে।